অলৌকিকের প্রতি আমাদের একটি স্বাভাবিক দুর্বলতা কাজ করে। আমরা অনেকেই হয়তো মনে মনে চাই আমাদের সাথে অলৌকিক কোনো ঘটনা ঘটুক, আমাদের সাথে কোনো কারামত হোক। এই আকাঙ্ক্ষা আরও তীব্র হয় কঠিন পরীক্ষার সময়। বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন কোনো অলৌকিক ঘটনা ঘটার অর্থ হলো তিনি আমাদের সাথে আছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা চিহ্ন। আমরা তো এভাবেই চিন্তা করি, তাই না? কিন্তু একটু ভাবলেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় চিহ্ন হলো হিদায়া। ওলামায়ে কেরাম বলেন, ইসলামের সন্ধান পাওয়া, সিরাতুল মুস্তাকিমের উপর আসতে পারাটাই সবচেয়ে বড় অর্জন। ফিতনার সময় মুমিন চতুর্মুখী আক্রমণের শিকার হয়। জিন ও মানব জাতির শয়তানরা এই সময় থেকে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করার জন্য চেষ্টা চালিয়ে যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং শয়তানরা তাদের বন্ধুদের প্ররোচনা দেয় যাতে তারা তোমাদের সাথে বিবাদ করে। সূরা আন-নাম 121। চক্রান্ত শুধুমাত্র মানুষ করে না, বরং শয়তানরাও ওদের নিত্য নতুন কৌশল শিখিয়ে দেয়। আজ পুরো উম্মাহ ফিতনার মধ্যে দিয়ে যাচ্ছে, অতিক্রম করছে কঠিন পরীক্ষার এক সময়। আর এই পরীক্ষার এই মুহূর্তে মুসলিমদের সত্যিকারের পথ থেকে বিচ্যুত করার জন্য মিডিয়া আর প্রোপাগান্ডার পেছনে ওরা খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। সারা বিশ্ব জুড়ে আজ ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল বাজেটের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, যাদের প্রধান উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তা থেকে সরিয়ে নেওয়ার নানান কৌশল খুঁজে বের করা। আল্লাহর দিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি তাদের সাধ্যে কুলায় তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে যে পর্যন্ত না তারা তোমাদের দিন হতে ফিরিয়ে দেয়। সূরা বাকারা 217। আর এ কাজে তাদের সাহায্য করে আমাদেরই মধ্যকার কিছু মানুষ, এমন কিছু মানুষ যারা বেড়ে উঠেছে আমাদের মাটিতেই, আমাদের সাথেই, যাদের নাম আমাদের মতোই, যারা দেখতে আমাদের মতো কিন্তু তারা সত্যের সাথে মিথ্যা মেলায় এবং আল্লাহর কালামের অপব্যাখ্যা করে। একদিকে কাফির ও মুরতাদরা চালায় অস্ত্রের আগ্রাসন, অন্যদিকে চলে মনস্তাত্ত্বিক যুদ্ধ, সেই সাথে চলতে থাকে সত্য ও মিথ্যার মিশ্রণ এবং আল্লাহর কালামের অপব্যাখ্যা। এসব কিছুর সাথে আরও যুক্ত হয় উম্মার বিভক্তি, অধিকাংশের উপেক্ষা আর শীতনিদ্রা। এত কিছুর পরও আল্লাহর কিছু বান্দা সিরাতুল মুস্তাকিমের উপর দৃঢ় থাকেন, আল্লাহর রাস্তায় তারা এগিয়ে যান নির্ভীক চিত্তে, কোনো বিরোধিতা তাদেরকে টলাতে পারে না, কোনো নিন্দুকের নিন্দা তারা পরোয়া করে না, পাহাড় সম দৃঢ়তাই সব প্রতিকূলতার মুখোমুখি হয় হাসি মুখে। তীব্র দাবদাহের অগ্নিঝরা দিনে স্বপ্ন দেখে প্রশান্তির বৃষ্টির, ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাত ছেলে তারা এগিয়ে যায় নতুন ভোরের আশায়। চারিদিক থেকে আক্রমণ, চারিদিক থেকে চক্রান্ত, তবু তারা কাফেলা এগিয়ে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের ষড়যন্ত্র তো এমন ছিল যাতে পর্বত টলে যেত। সূরা ইব্রাহিম 46। অন্তরে ইমানকে টলিয়ে দেওয়ার জন্য, ধসিয়ে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা ব্যর্থ হয়, কারণ আল্লাহর এই বান্দাদের ইমান পাহাড়ের চেয়েও সুদৃঢ় এবং মজবুত। শত চক্রান্ত আর প্রতিকূলতা সত্ত্বেও সত্যের উপর অটল থাকা, সারা বিশ্বের কুফুর এবং শক্তির মুখোমুখি হয়ে নিঃসংকোচিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় এগিয়ে যাওয়া, বলুন তো এর চেয়ে বড় কারামত আর কি হতে পারে? এর চেয়ে বড় আর কি কোনো চিহ্ন থাকতে পারে? নিঃসন্দেহে ইস্তিকামত হলো সবচেয়ে বড় কারামত।